الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আব্দুস সাত্তার ভাই জানতে চেয়েছেন বিবাহ পুরানোর সঠিক পদ্ধতিটি কি, বিবাহ পুরানোর সত্যিকার পদ্ধতি কি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা নিকাহা ইল্লা বি ওয়ালিয়্যিন, ওলি ছাড়া, অভিভাবক ছাড়া কোনো বিবাহ নেই। কোনো কোনো বর্ণনায় দুইজন সাক্ষীর কথাও এসেছে। এই হাদিসগুলো থেকে আমরা বিবাহ পুরানোর সঠিক পদ্ধতি জানতে পারি। বিবাহের কিছু শর্ত রয়েছে, কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। শর্তগুলো যদি পাওয়া যায় আর প্রতিবন্ধকতা যদি না থাকে, তাহলে বিবাহের আকত, বিবাহে বিবাহ পুরানোর পদ্ধতি এভাবে হবে। যেমন আল্লামা বিন বাজ বলেছেন, ফাল আকদু ইয়াহজুরুহু আরবাতুন, বিবাহের আকদ হবে চারজন ব্যক্তির উপস্থিতিতে। বিবাহ পুরানোর সময় চারজন ব্যক্তির উপস্থিতি জরুরি। একজন হবে আল ওলি, অভিভাবক, আর একজন হবে আজ্জাউজ, বর, আর দুইজন হবে সাক্ষী। এই চারজন ব্যক্তির উপস্থিতিতে একটি ইসলামী বিবাহ সম্পন্ন হবে। আল্লামা বিন বাজ বলেন, আল আফজল আইয়াকুনা কবলাহু খুতবা, বিবাহ পড়ানোর আগে একটি খুতবা পড়তে হবে। এই খুতবা পড়াটা মুস্তাহাব বা সুন্নাত। এই খুতবাটি অভিভাবক নিজেও পড়তে পারেন অথবা বড় পড়তে পারেন অথবা দুইজন সাক্ষীর কেউ পড়তে পারেন। যে কোনো ব্যক্তি এই খুতবা পাঠ করতে পারেন। খুতবা পাঠের পরে যিনি অভিভাবক, যিনি মেয়ের কন্যার অভিভাবক ওলি, খুতবা পাঠের পরে তিনি বরকে লক্ষ্য করে বলবেন যে, আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিলাম বা বিবাহের প্রস্তাব দিচ্ছি। এখানে মোহর উল্লেখ করতেও পারে, নাও করতে পারে। মোহর উল্লেখ করলে এইভাবে বলবে যে, আমার মেয়ে, নাম সহ বলবে কত নম্বর মেয়ে, কি নাম, এই নাম সহ বলে বলবে যে, আমার মেয়ে তোমার পক্ষ থেকে এত টাকা মোহরনার বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি হয়েছে। যেহেতু ওলি, অভিভাবক বরকে সামনে নিয়ে বলবে যে, আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিচ্ছি বা দিলাম, এটা তখনই বলবে যখন অভিভাবক মেয়ের কাছ থেকে অনুমতি নিবে। আগেই অভিভাবক মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে রাখবে, তারপরেই অভিভাবক এই কথাটি বলবে। যেহেতু আল্লাহর নবী বলেছেন যে মেয়ের অনুমতি নিতে হবে,
এই অনুমতিটা দুই ধরনের হতে পারে। যদি কুমারী মেয়ে হয় তাহলে চুপ করে থাকা একটি অনুমতি, আর যদি বিবাহিতা মেয়ে হয় তাহলে কথার মাধ্যমে অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেহেতু আগেই অভিভাবক অনুমতি নিয়েছে মেয়ের কাছ থেকে, সুতরাং এখন বিবাহ পুরানোর সময় অভিভাবক বরকে লক্ষ্য করে বলবে, আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিচ্ছি, বা এত টাকার বিনিময়ে সে তোমার সাথে বিবাহ বসতে রাজি, আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছি। তখন বর ওলির কথা শোনার পরে বলবে, কবিল তু হাজার নিকাহ, আমি এই বিবাহ গ্রহণ করলাম, কবুল করলাম। এই কথাগুলো হবে দুইজন সাক্ষীর সামনে। দুইজন সাক্ষীর এটাই ডিউটি যে ওলির কথা শুনবে আর বরের কথা শুনবে। দুইজন সাক্ষীর উপস্থিতিতে অভিভাবক বরকে এভাবে বলবে, বর এভাবে সেটা গ্রহণ করবে। উল্লেখ্য যে আমাদের দেশে মেয়েকেও কবুল করানো হয়, আসলে এই প্রথাটি ঠিক নয়, এই প্রথা একেবারেই ভুল। যেহেতু বিবাহের রুকুন, বিবাহের ভিত্তি হচ্ছে ইজাব এবং কবুল। ইজাব হচ্ছে আল্লফজু আসাদিরু মিনাল ওলি, ইজাব হচ্ছে ওই প্রস্তাব, ওই শব্দ যা অভিভাবকের কাছ থেকে বের হয়ে আসে, আর কবুল হচ্ছে ওই শব্দ যেটা বর উচ্চারণ করে, যা বর বলে। এখানে মেয়ের কবুল করতে হবে এরকম কোনো কথা নেই। এভাবে বিবাহের ওলি অভিভাবক বরকে প্রস্তাব দেওয়ার পরে বর কবিল তু হাজার নিকাহ বলবে, তারপরে অভিভাবক সবাইকে লক্ষ্য করে বর ও কনার জন্য, এবার উভয়ের জন্য, স্বামী স্ত্রী উভয়ের জন্য দোয়া করবে, বারাকাল্লাহু লাকা ও বারাকা আলাইকা ও জামা বাইনাকুমা ফি খাইর। এই দোয়াটি বরকনের জন্য করবে। ভাই, বিবাহের যে খুতবাটি, খুতবার কথা বলছিলাম, এই খুতবা পড়া সুন্নাত বা মুস্তাহাব। খুতবাটি হচ্ছে এই, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহ ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহ, ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما এই খুতবাটি বিবাহ পড়ানোর আগে পড়া সুন্নাত বা মুস্তাহাব। এই খুতবার পরে অভিভাবক বরের সামনে এই কথাগুলো বলবে যা আমি উল্লেখ করলাম। এইভাবে একটি ইসলামী বিবাহ সম্পূর্ণ হবে। ভাই, আশা করি
বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আলামু বিস সওয়াব।